কি আওয়াজ আমি শুনলাম এখানে? কি মসজিদ থেকে কেউ আজান দিচ্ছে নাকি? আরে কি ব্যাপার, এমনিতেই বাংলাদেশে আজানের হাক্কা হুয়া খাক্কা হুয়া ধাক্কা হুয়া হুয়া হুয়ার যন্ত্রণায় কান একেবারে মানে ঝালাপালা হয়ে যায়। এই বাংলাদেশ ছেড়ে এসেছি, এরপরেও রেহাই নাই। সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে আজানের ধ্বনি চলে আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানুষের সাথে কথাবার্তা পর্যন্ত বলতে পারি না। এই এই মোল্লাটা এইখানে শব্দ দূষণ করছে কেন? কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা! এই যে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে, সে কি মানুষকে নামাজের জন্য ডাকতেছে নাকি কারো কল্লা খাটার জন্য? মানে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সামনের দিকে এগুচ্ছে, সে কি জাজের কল্লা কাটবে নাকি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, নাকি কুরবানির গরু জবাই করবে? আমরা তো দেখেছি মুসলিম জঙ্গিরা কি করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেই মানুষের ঘাড়ে গিয়ে কূপ দেয়, আল্লাহু আকবার বলেই কুরবানির ঈদের দিনে হাজার হাজার গরুকে জবাই করে, মানে পশু হত্যা করে। তো আল্লাহু আকবার শুনলেই তো ভাই আমার আমার খুব ভয় লাগে, আমি আটকে উঠি, বুঝতে পারছেন? এটা ভয়ঙ্কর। আল্লাহু আকবার সে এখানে বলবে কেন? এই এই পুলিশরা কি করতেছে, মানে তারা কি এর মুখের মধ্যে কষ্টিপ লাগিয়ে দিতে পারলো না? বলে বেটা এখানে তুই আল্লাহু আকবার আল্লাহু আকবার এই সমস্ত বিদেশি শব্দ ইউজ করবি না, এটা হচ্ছে আদালত প্রাঙ্গণ। আদালতকে সম্মান করা উচিত, দেশের মানুষকে সম্মান করা উচিত। আজানের জায়গায় আজান থাকুক, আজান এই আদালত প্রাঙ্গণে দিতে পারবি না। তুই কি এই আদালতে নামাজ পড়তে যাচ্ছিস যে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে মানুষকে নামাজের জন্য আহ্বান করছিস, করবি? এটা কোন ধরনের কথাবার্তা? ইটস নট অ্যাকসেপ্টেবল। এটার মানসিক সমস্যা আছে, এটা এটাকে আদালত থেকে বের করে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। ঠিক আছে, পরবর্তীতে প্লে করি, শুনি কি বলে। ওরে বাবা, আরো জোর জোর গলায় বলো আল্লাহু আকবার। এর মানে কি, এই যারা পুলিশ তোমাকে ধরে নিয়ে যাচ্ছে তারা কি নামাজ পড়বে? তুমি কি ইমামতি করবে গিয়ে আদালতের ভিতর? আর এই পুলিশরা গিয়ে তোমার পিছনে মুসল্লি সাজে নামাজ পড়বে? তাদেরকে তুমি ডাকতেছো আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে কি, হোয়াট ইজ ননসেন্স, এটা কি? তো পুলিশ কি তার পাশে একটা লাঠি দিয়ে ঠাস ঠাস করে বাড়ি দিতে পারলো না? ডিসকাস্টিং। এর মুখ আমি মনে করি পুলিশের উচিত ছিল সেলাই করে দেওয়া। ঠিক আছে, তো আর কি বলবো আমি, তা আমার 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 প্রশ্ন হচ্ছে সে আদালত প্রাঙ্গণে আজান দিচ্ছে কেন? এইখানে কি, এইখানে কি আদালত প্রাঙ্গণ কি আজান দেওয়ার জায়গা নাকি? হ্যাঁ, এটি সে করবে কেন? এমনিতেই আজানের জ্বালায় মানুষ কানের ডাক্তারের কাছে যাচ্ছে। ইভেন আমি এই বিদেশ বিভুঁয়ে থাকার পরেও আজানের অত্যাচারের কারণে আমার আত্মীয় স্বজনদের সাথে কথাবার্তা বলতে পারি না, আমি একটা লাইভ করতে পারি না। লাইভ চলাকালীন অবস্থায় বাংলাদেশের কোনো গেস্ট যদি কথাবার্তা বলে থাকে লাইভের মধ্যে, ওই সময় আজান চলে আসে, কি ননসেন্স! আর এই মোল্লা এইখানে আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে। তো শুনিস পরবর্তীতে কি বলে। আপনারা কেউ যাবেন না, আমি আল্লাহু আকবারের ব্যাখ্যা দেব। হ্যাঁ, আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। হ্যাঁ, এটার ব্যাখ্যা দেব, আপনারা শুনতে থাকুন, দেখি। দেখি আবার বলে নাকি, আচ্ছা এ বারবার সে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে কেন? একবার বলেছিস আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড়, এটা মানুষ শুনতে পেরেছে, এই একই কথা ১৪ বার বলার মানে কি? এটা কি আল্লাহর স্বভাব এইখানে তুই প্র্যাকটিস করছিস?
মূর্খ কোথাকার, বারবার বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এক কথা বারবার বললে, এটা বললে কি ভালো লাগে? মানুষ বিরক্তি বোধ করে না? তো পুলিশের সামনে যে বারবার আল্লাহু আকবার বলছিল, পুলিশরা কি বধির ছিল? তাদের তো বলা উচিত ছিল, তার গায়ে একটা ধাক্কা মেরে বলা উচিত ছিল, এই বেটা একবার আল্লাহু আকবার বলেছিস, আমরা বুঝতে পেরেছি, বারবার বলছিস কেন? অথবা বারবার বলার কারণে তার মুখের মধ্যে পুলিশ হাত দিয়ে চেপে ধরা উচিত ছিল। ডিসকাস্টিং, একই কথা তার আল্লাহর মতো বারবার রিপিট করতেছে এইখানে। যেমন কোরআনের আল্লাহ এক কথা 14 বার বলে, হ্যাঁ, একই সুরাতে এক কথা 142 বার বলে। তো যেমন আল্লাহ তেমন তার বান্দা, যেমন গাছ তেমন তার ফল, ঠিক আছে? তো এই এই আল্লাহর বান্দা বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে, এই আল্লাহু আকবার বারবার বলবে কেন? হোয়াটস দিস ননসেন্স? আর আদালত প্রাঙ্গণ কি ধর্ম প্র্যাকটিস করার জায়গা? এই যে পুলিশরা আছে এইখানে, যারা তাকে ধরে, মানে তাকে ধরে নিয়ে যাচ্ছে, তারা তো, তাদের মধ্যে তো কেউ কেউ হিন্দু থাকতে পারে, অন্য ধর্মাবলম্বী মানুষ থাকতে পারে, তো তাদেরকে জোর করে আল্লাহু আকবার শোনানোর কি কোনো মানি আছে? দ্যাটস ডিসকাস্টিং, কান্ট বিলিভ ইট। লেট মি প্লে অ্যাগেইন। আচ্ছা, আদালত প্রাঙ্গণে ঢুকে গেছে, যাক যানটা বাঁচলো, আর আল্লাহু আকবার ধ্বনি শুনতে হবে না। এতক্ষণ সে ওই বাড়ির, বাংলাদেশের বাড়ির বড় মুরগার মতো কুকুরুক্কু কুকুরুক্কু আওয়াজ তুলে, হ্যাঁ, আওয়াজ তুলে আদালতে যাচ্ছিল, এইবার ঢুকে গেছে। এখন আমার এই আল্লাহু আকবার এটি নিয়ে খানিকটা ব্যাখ্যা করতে হবে। দেখুন, আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। ভাই আমারে কেউ মাইরা ফেলার, আল্লাহ সবচেয়ে যদি বড় হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে এখানে কয়েক ডজন আল্লাহ আছে, অথবা কয়েক হাজার আল্লাহ আছে, এই হাজার খানিক আল্লাহর মধ্যে আল্লাহ হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা, ধরুন আপনার ফ্যামিলিতে যদি চার পাঁচজন, আপনার ফ্যামিলিতে যদি আপনারা চার পাঁচজন ভাই বোন হয়ে থাকেন, আর আপনার নাম যদি আল্লাহ হয়ে থাকে, আর আপনার নাম যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে আপনি হচ্ছেন বাকি চারজন ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় ভাই। হ্যাঁ, তো আপনাকে তখন বলা যাবে আল্লাহু আকবার, হ্যাঁ, আল্লাহ সবচেয়ে বড়। যেমন ধরুন, আমি আগেই বলেছি, যেমন ধরুন আপনার নাম হচ্ছে আল্লাহ, আপনার আরও চারজন ভাই বোন রয়েছে, তো আপনি হচ্ছেন সবচেয়ে বড়। এখন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, হ্যাঁ, বা আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার ফ্যামিলির মধ্যে সবচেয়ে বড় কে, আপনি যদি বলেন আমার নাম হচ্ছে আল্লাহ, হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড়, আমি হচ্ছি সবচেয়ে বড়, তাহলে বিষয়টা কি দাঁড়ায়? বিষয়টা দাঁড়ায় যে আপনার অন্যান্য ভাই বোনের মধ্যে আপনি হচ্ছেন প্রথম 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 ভাই, প্রথম প্রথম মানুষ, হ্যাঁ, অথবা প্রথম সন্তান, মা বাবার প্রথম সন্তান, এবং আপনি হচ্ছেন এদের মধ্যে সবচেয়ে বড়। তো আল্লাহু আকবার যখন বলা হয়ে থাকে তখন বুঝতে হবে যে আল্লাহ অন্যান্য কয়েকজন আল্লাহর মধ্যে সবচেয়ে বড় আল্লাহ। এখন আপনি যদি বলেন হাতি হচ্ছে সবচেয়ে বড় প্রাণী, তাহলে আপনাকে বুঝতে হবে যে হাতি অন্যান্য স্থলজ প্রাণীর মধ্যে সবচেয়ে বড় প্রাণী, হ্যাঁ, ঠিক আছে? তো আপনাকে অন্যান্য প্রাণীদের সাথে হাতিকে কম্পেয়ার করে বলতে হবে হাতি হচ্ছে সবচেয়ে বড় অথবা সবচেয়ে বড় প্রাণী। ঠিক একই ব্যাপার আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য। আমি কিন্তু এই কথাটা বানিয়ে বলছি না, আল্লাহ যে সবচেয়ে বড় এর প্রমাণ আমি কোরআনের একটি আয়াত থেকে আপনাদেরকে আমি এইখানে পড়ে শোনাচ্ছি, এবং আল্লাহ সবচেয়ে বড় এটির অর্থ যে এইরকম দাঁড়ায়,
যে এই আল্লাহটা হচ্ছে অন্যান্য আল্লাহদের মধ্যে বড়, তখন এইটা আমি মেক সেন্স করে আপনাদেরকে আমি এই আয়াত মোতাবেক দেখাতে পারবো। তো আয়াতটি আপনাদের সামনে শেয়ার করছি, আয়াতটি হচ্ছে কুরআনের সূরা বাকারার 217 নম্বর আয়াত। দেখুন এই আয়াতটি আমার যুক্তির সপক্ষে কথা বলছে। দেখুন এই আয়াতে বলা হয়েছে, তারা তোমাকে হারাম মাস সম্পর্কে তাতে লড়াই করা বিষয়ে জিজ্ঞাসা করে, বলো তাতে লড়াই করা বড় পাপ, কিন্তু আল্লাহর পথে বাধা প্রদান, তার সাথে কুফরি করা, মসজিদুল হারাম থেকে বাধা দেওয়া এবং তার অধিবাসীদেরকে তা থেকে বের করে দেওয়া আল্লাহর নিকট অধিকতর বড় পাপ। আচ্ছা দেখেন, আল্লাহ এখানে কয়েকটি পাপের লিস্ট দিয়েছে। নাম্বার ওয়ান, তার সাথে কুফরি করা। নাম্বার টু, মসজিদুল হারাম থেকে বাধা দেওয়া। নাম্বার থ্রি, তার অধিবাসীদেরকে তা থেকে বের করে দেওয়া। এই তিনটা বড় পাপের কথা বলছে। এই তিনটা বড় পাপ আল্লাহর নিকট সব পাপের চেয়ে বড়। আচ্ছা এখন এই তিনটা পাপ আল্লাহর নিকট সবগুলো পাপের চেয়ে সবচেয়ে বড় পাপ, এটি বোঝানোর জন্য দেখুন এইখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে আমি সেটি মূল আরবি থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি। আচ্ছা দেখুন আমি এইখানে দেখাই, ওয়াল ফিতনাতুল আকবারা মিনাল কাতিল। হ্যাঁ দেখুন, ফিতনা হচ্ছে এই সবগুলো পাপ থেকে সবচেয়ে বড়, ঠিক আছে। এই দেখুন এইখানে আকবর শব্দটি ব্যবহার করা হয়েছে, আকবর। তাহলে ফিতনা, ফিতনা, ফিতনা ভাষা সৃষ্টি করা হচ্ছে সকল পাপের পাপগুলোর চেয়ে বড় পাপ, আকবর। তাহলে আমরা যখন বলি আল্লাহু আকবর, আল্লাহ সবচেয়ে বড়, তখন আমরা নিশ্চয়ই আল্লাহকে অন্যান্য আল্লাহর সাথে কম্পেয়ার করে এটি বলে থাকি, বুঝতে পেরেছেন? তো মুসলমানরা এক আল্লাহ বিশ্বাস করে না, তারা কয়েকজন আল্লাহতে বিশ্বাস করে। এই কথাটাই মামনুল হক আদালত প্রাঙ্গণে ঘোষণা দিয়ে আদালতের ভিতর ঢুকছিল, মানে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, চিন্তা করে দেখেছেন। আচ্ছা এর সপক্ষে আমি আরেকটি রেফারেন্স দিচ্ছি, দেখুন সূরা 23-এর 14 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি শেষের দিকে যাই, দেখুন সেখানে বলা হয়েছে কি, একেবারে শেষের দিকে বলা হয়েছে, কাজেই সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কতই না মহান। তো আল্লাহ সর্বোত্তম স্রষ্টা, স্রষ্টা এর মানেটা কি? এর মানে হচ্ছে যে আল্লাহ হচ্ছেন অন্যান্য স্রষ্টার তুলনায় সবচেয়ে উত্তম স্রষ্টা। আচ্ছা ইংলিশে কি বলা হয়েছে দেখুন, আমি এখানে একটু হাইলাইট করি, দেখুন এইখানে বলা হয়েছে, সো ব্লেসড ইজ আল্লাহ দ্য বেস্ট অফ ক্রিয়েটর্স, বেস্ট অফ ক্রিয়েটর্স, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় সৃষ্টিকর্তা, অর্থাৎ অন্যান্য সৃষ্টিকর্তাদের মধ্যে আল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা। এর মানে হচ্ছে যে আরো ক্রিয়েটর্স রয়েছে, আরো সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা রয়েছে, এই সকল সৃষ্টিকর্তাদের মধ্যে আল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম সৃষ্টিকর্তা। এম আই রাইট অর রং? আপনারা কি মিলিয়ে দেখতে পারতেছেন যে আল্লাহু আকবার শব্দটার মানে কি দাঁড়াতে পারে, আপনারা কি ভেবে দেখেছেন? আচ্ছা আমি পরবর্তী আয়াতে যাচ্ছি, সূরা 8-এর 30 নম্বর আয়াত। আর যখন কাফিররা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, তোমাকে বন্দী করতে অথবা তোমাকে হত্যা করতে কিংবা তোমাকে বের করতে দিতে চেয়েছিল, আর তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ ষড়যন্ত্র করেন, আর আল্লাহ হচ্ছেন ষড়যন্ত্রকারীদের মধ্যে উত্তম। তাহলে এইখানে আল্লাহ কার সাথে কম্পেয়ার করলো? আল্লাহ এইখানে ষড়যন্ত্রকারী অন্যান্য কাফেরদের সাথে সে নিজেকে তুলনা করেছে, অর্থাৎ কাফেরদের মধ্যে যে সমস্ত ষড়যন্ত্রকারী রয়েছে আল্লাহ হচ্ছেন তাদের চেয়ে সবচেয়ে নিকৃষ্ট ষড়যন্ত্রকারী। এইবার লণ্ঠেলা। তো এইগুলো থেকে কি বোঝা গেল? এইগুলো থেকে বোঝা গেল যে আল্লাহ ষড়যন্ত্রকারীদের মধ্যে নিকৃষ্ট ষড়যন্ত্রকারী, যদিও আল্লাহ এখানে উৎকৃষ্ট ষড়যন্ত্রকারী বলেছে। আল্লাহ কোনো ষড়যন্ত্রকারী উৎকৃষ্ট হতে পারে না, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রকারীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ষড়যন্ত্রকারী হতে পারে। আল্লাহ বলেছে জাতদের মধ্যে, অর্থাৎ বিচারকদের মধ্যে সে হচ্ছে সবচেয়ে উত্তম বিচারক,
তো এর মানে হচ্ছে যে রোজ কিয়ামতের দিন আল্লাহর সাথে অন্যান্য বিচারক বৃন্দ থাকবেন, কিন্তু আল্লাহ যেহেতু সর্বশ্রেষ্ঠ বিচারক, সেই হেতু আল্লাহ কিয়ামতের দিন মানুষের বিচার করবে। তাহলে আল্লাহ এইখানে নিজে কোন আল্লাহ এখানে নিজে কার সাথে তুলনা করলো? কেন আপনারা কি এটা ভেবে দেখেছেন? তো আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। কুরআনে ক্লিয়ারলি বলা হয়েছে ফিতনা অন্যান্য সকল অপরাধের চেয়ে বড় অপরাধ। মানে এইখানেও কিন্তু ফিতনা বড়, ফিতনা যে বড় অপরাধ বোঝানো হয়েছে তা বোঝাতে গিয়ে আকবর শব্দ ব্যবহার করা হয়েছে। আকবর মানে হচ্ছে বড়। তো বিষয়টা এইরকমই, কোন দিক থেকে আপনারা আল্লাহকে ধরতে পারবেন না বলুন তো দেখি। তো থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ মাই অরিজিনাল কন্টেন্ট আপলোডেড ফ্রম ধর্মীয় ধর্ম। সবাই ভালো থাকবে।